টাকা লোভ। সানি লিওনি একটি অনাথ এতিম মেয়েকে দত্তক নেয়। বিষয়টি তার চরিত্রের ভালো দিকই তুলে ধরে। নিজ বাসার একটি মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন সানি লিওনি। মেয়েটি তার নিজের নয়, তার গৃহপরিচারিকার সন্তান। তার বয়স 9। বুধবার 8 নভেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছোট্ট অনুষ্কা কিরণ মোড়ে। তার খোঁজ পেতে সমাজ মাধ্যমের দ্বারস্থ বলিউড অভিনেত্রী। অনুষ্কার খোঁজ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনুরোধ জানালেন অভিনেত্রী, সঙ্গে ঘোষণা করলেন পুরস্কারও। অনুষ্কার খোঁজ এনে দিতে পারলে মিলবে বড়সড় পুরস্কারও। সমাজ মাধ্যমেই সেই টাকার অঙ্ক ঘোষণা করলেন সানি লিওনি। সমাজ মাধ্যমের পাতায় অনুষ্কার একটি ছবি পোস্ট করে সানি ঘোষণা করেন তাকে ফিরিয়ে দিতে পারলে 50,000 টাকার নগদ পুরস্কার দেবেন তিনি। অনুষ্কার ছবির বিবরণীতে তার সম্পর্কে সব তথ্য দিয়েছেন সানি। অনুষ্কার বয়স, কোথা থেকে নিখোঁজ হয়েছে সে, তাকে খুঁজে পেলে কোন নম্বরে যোগাযোগ করতে হবে, সব তথ্যই রেখেছেন অভিনেত্রী। মেয়েকে খুঁজে দেওয়ার জন্য 11,000 টাকার পুরস্কার ঘোষণা করেছেন তার বাবা মা। অনুষ্কাকে খুঁজে দিতে পারলে সেই 11,000 টাকার সঙ্গে আরও 50,000 টাকা দেবেন তিনি, জানিয়েছেন সানি। শুধু তাই নয়, মুম্বাই পুলিশ বিএমসিকে ট্যাগ করে অনুষ্কার নিখোঁজ হওয়ার সময় ও স্থানও জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, সানি লিওনি কিন্তু একটি মেয়েকে দত্তক হিসেবে নেন 2017 সালে। সেই মেয়ের নাম নিশা। সানির নিজের দুটি ছেলে সন্তান আছে, যারা যথাক্রমে নোয়া আর আশের, সারোগেসির মাধ্যমে জন্ম দেয়া। তিন সন্তানের বিভিন্ন ছবি বারবার উঠে আসে এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে। অভিনেত্রীর এমন উদ্যোগ নেটিজেনদের প্রশংসা পাচ্ছে। দর্শক, আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে প্রকাশ করুন।